থেকে এর প্রচারে উদ্যোগী হলেন আরামবাগের 2 নম্বর ওয়ার্ডের বিজেপির সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। এদিন বাড়িতে বাড়িতে গিয়ে সিএএ এর ব্যাপারে প্রচার চালান আরামবাগ সাংগঠনিক বিজেপির সভাপতি বিমান ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ। অর্ঘ্যপালের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। ঠিক আছে, ওপার বাংলা থেকে যারা এসেছে কলকাতার দিকে আছে তাদের নাই, ঠিক আছে, অযথা ভয় পাবেন না। ভয়ের কিছু নেই, যারা এখানে আছে তারা এখানেই থাকবে, এখান থেকে কাউকে কোথাও যেতে হবে না। এই আইনটা বাইরের যারা থেকে, বাইরে থেকে যারা আসছে তাদের জন্য, ঠিক আছে। একটা দেখবেন, এখন বলা হচ্ছে যে এখানে কাউকে থাকতে দেবে না, সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে, যে এরকম ওটা সম্পূর্ণ ভুল। এই আইনটা যেটা করা হয়েছে এটা হচ্ছে বাইরে থেকে যারা আসছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, মানে তারা যেন এখানে থাকতে পারে। কিন্তু আমরা তো এখানেই ছিলাম, আমরা এখানেই থাকবো। আপনার কাছে কাগজপত্র থাকুক না থাকুক, আপনার জমি জায়গার কাগজ থাকুক না থাকুক, আপনি এখানেই থাকবেন। যারা ভারতবর্ষের মানুষ তারা এখানেই থাকবে, বাইরে থেকে যারা আসছে এখানে তাদেরকে এখানে থাকার জন্য যে কাগজ দেওয়া দরকার সেই কাগজ তাদের দেওয়া হবে। যেটা বিরোধী বা যারা যেগুলো আছে, যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা মানুষকে ভুল বুঝিয়ে একটা খারাপ একটা সমাজ তৈরি করার চেষ্টা করছে, যে মানুষকে ভুল বুঝিয়ে যদি মানুষকে কিছু ভুল কিছু করানো যায়, ওই নিয়ে কোনো চিন্তা করবেন না, ঠিক আছে। আর এইটা এইখানে পুরো লেখা আছে, কী বিষয় না বিষয় সমস্ত কিছু লেখা আছে, আপনি পড়ে নেবেন বা কাউকে দিয়ে পড়িয়ে নেবেন, কোনো সমস্যা নেই, একদম নিশ্চিন্তে থাকুন। আপনি এটা নোট করো, করে কি বিষয়টা, এটা সীমন্ত আপনি দেখুন কদিনের মধ্যে, তারপর আবার আপনার কাছে আসবো, ঠিক আছে। আপনি আজকে আমাকে বললেন কর্মতীর্থ। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দীর্ঘ সময় ব্যয় করে যত্রতত্র ছোটাছুটির দিন শেষ, চলে আসুন কর্মতীর্থে। এখানে আপনি একই ছাদে তলায় পেয়ে যাবেন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল ভাণ্ডার। এখানে রয়েছে জুতো, কাপড়, ওষুধ, মিষ্টি, ধূপ, গ্রোসারি, স্টেশনারি আইটেমসের দোকান। এছাড়াও রয়েছে বিউটি পার্লার, ফটো স্টুডিও, শঙ্খ ভাণ্ডার এবং তথ্যমিত্র কেন্দ্র। তাই ঘন্টার পর ঘন্টা বাজার ঘোরা বন্ধ করে আজই চলে আসুন কর্মতীর্থে। ঠিকানা রঘুনাথপুর ব্লক ডাঙ্গা, দিনুবাবুর ঘেরার সামনে।